বড়ি চালিছে সুনাদর। সুনাদর 70,000 টাকা পার করেছে। 22 ক্যারেট সুনার দাম ভরি অর্থাৎ 10 গ্রাম 70,060 টাকা রয়েছে। সেইভাবে 10 গ্রাম সুনা গহনা মূল্য মধ্য 70,000 টাকা পার করেছে। সেইভাবে 24 ক্যারেট সুনা মূল্য 77,002 টাকা রয়েছে। আগকু আসুচি বাহাঘর ঋতু, তেমন সুনাদর অধিক বড়া আশঙ্কা করা যাচ্ছে। এবং সাধারণত আমি দেখে ভারতীয় মানে ভারতীয় মানুষ সুনা প্রতি অনেক দুর্বলতা রই থাকে। ঘরে সুনার ব্যবহার করা বা পিঁধা হোক বা কোণী বাহাঘর সময় হোক, এসব সময় সুনার একান্ত আবশ্যকতা রই থাকে। এবং বিগত কিছু সময় হল বা কিছু বর্ষ আমি হল দেখি আসুছে সুনার দাম ধীরে ধীরে বড়ি বড়ি চালিছে। কারণ আপনার মনে থাকবে 2-3 বর্ষ তলে সুনার দাম যেটি লা 50,000 ভিতরে বা 50,000 টাকা তলে রয়েছিল, বর্তমান সুনা দাম 70,000 টাকা পার করে সারা। তেমন যে সুনা কিনবাই যাচ্ছেন বা যে আগামী সময় বাহাঘর রয়েছে সেমানে নিশ্চয় চিন্তায় রুবে কি সুনা দামর এভাবে বা বৃদ্ধি হওয়া বা বড়া তাঁপাই হয়তো সমস্যা সৃষ্টি করে পড়ে। তেমন আমি আপনার এই খবর দেখছু, এ পছর কারণ কম হয়ে পড়ে। সুনা দাম যদি বড়ুচি তাহলে আগামী সময় কত পর্যন্ত বড়ি পড়ে তা উপরে বিস্তৃত ভাবে আমি আপনার সূচনা দেবু। এক্সপর্ট কম কৌন, বিশেষজ্ঞকর দৃষ্টিভঙ্গি কম, সুনা দাম বড়া পছর কারণ কম হয়ে পড়ে এবং সুনা দাম যদি বড়ে আগামী ভবিষ্যতে কত পর্যন্ত পৌঁছি পড়ে। অন্যপটে আন্তর্জাতীয় বজারে সুনাদর দেখলে ভারতের সুনা দামর স্থিতি কম এবং আন্তর্জাতীয় বজারে যদি সুনা দাম বড়ুচি তাহলে ভারত উপরে এর গোটিয়ে বড় প্রভাব পড়ব। তেমন যেহেতু সুনা সমস্ত আবশ্যকতা রই থাকে এবং প্রতিটি ভারতীয় সুনা কিনবাই পছন্দ করতে, সুনা প্রতি অনেক মাত্রায় সমস্ত দুর্বলতা রই থাকে। তেমন সুনা খবর বা সুনার বড়া খবর সর্বদা চর্চাকু আসি থাকে। এবং আজ আমি দেখুছে সুনা দাম 70,000 টাকা টপি যাইছি। কারণ হয়তো কি কেবে আকলন করে নথিলে কি সুনা দাম এত শীঘ্র 70,000 টাকা পার করে যাব, কিন্তু আমি দেখুছে ক্রমান্বয়ে সুনা দাম বড়ি বড়ি বর্তমান 70,000 পার করে যাইছি। কিছু মাস তলে আপনার মনে থাকবে কি সুনা দাম 70,000 টাকা টপি ছিল, কিন্তু অকস্মাত সরকারের বিভিন্ন পদক্ষেপ ফলে 4-5,000 টাকা সুনা দাম খসি যাই এবং বর্তমান পুঁ থে সুনা দাম বড়া আরম্ভ হল। তবে আমি জাঁবা জুয়েলারি আসোসিয়েসন সভাপতি যে অনেকঠার কি বাস্তবরে সুনা দাম বড়া পছর কারণ কম এবং সুনা রেট বড়া ফলের ব্যবসায় উপরে সব কম পড়ুছি। আমার পি সত্যনারায়ণ সেনাপতি রয়েছেন সভাপতি ব্রহ্মপুর জুয়েলারি আসোসিয়েসন রু, এবং তাঙ্ক সহিত রহিবে আমার প্রতিনিধি কৈলাশ বেহরা, যে কি বিস্তৃত ভাবে আলোচনা করবে সুনা দাম বড়া পছর কারণ, বড়ি যদি বড়ে সুনা দাম কত পর্যন্ত যাই পারে, যে সুনা কিনবাই ইচ্ছুক অনেক সেই বর্তমান সময় উপযুক্ত কি। কৈলাশ, আশা করবি আপনার আলোচনা করবে বর্তমান সুনা দাম বড়ুতা বেড়ে ব্যবসায় উপরে কম সব প্রভাব পড়ুছি। ক্ষমা করবে, সিধাসলখ কৈলাশ নাহান্তি আমার সহ সিধাসলখ পি সত্যনারায়ণ সেনাপতি আমার সহ জড়ুচার। স্যার, আপনার স্বাগত করুচি। সুনা দাম 70,000 পার করে গলা, আপনার মত কম রহব, সুনা দাম বড়া পছর কারণ কম হয়ে পড়ে এবং আপনার ব্যবসায় উপরে কিভাবে প্রভাব পড়ুচি? ভারত সরকার যেতে আমার ফাইনান্সিয়াল বাজেট প্রেজেন্ট করলে জুলাই 23 তারিখে, সে সময় ভারত সরকার আমার এক্সাইজ ডিউটি 15% তাহা বর্তমান 9% কমে 6% করে সারলে, যদ্বারা কি যেটা কি আমার 68,500 মানে যেটা অলঙ্কার সোনা লা সেটা আসি পৌঁছিল 64,000 খন্ডে পৌঁছিল, প্রায় 4,500 টাকা 10 গ্রামে কমে আসছিল। কিন্তু যেহেতু বিদেশে খাস করি আমেরিকার ফেড রেট ইন্টারেস্ট রেট কমি যাবার, যদ্বারা কি আজ সুনা দর আসি পৌঁছিল 70,300 টাকা পৌঁছেছি। তো এটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে যেহেতু এটা ইন্টারন্যাশনাল প্রভাব বেশি অছি, ন্যাশনাল প্রভাব বহুত কম অছি, যদ্বারা কি আজ এসে পৌঁছিল। দ্বিতীয়ত ব্যবসায়ের বর্তমান হঠাৎ যেত বড়ি যায় ব্যবসায়ের বহুত গুড়ায় জিনিস খলবল বড়ি যায়, যদ্বারা কি হঠাৎ লোক মানে নিজকে শান্ত করতে আয়ত করতে তাহলে কমি যাব বলে, কিন্তু এ ঠিক হবনি। কিন্তু যেহেতু বর্তমান যে ইন্টারন্যাশনাল স্ট্রাকচার অছি সে পুনি ফেড রেটে আউথরে 50 কাটতি হওয়ার সম্ভাবনা অছি, যদ্বারা কি আসন্তা দিনরে পুনি সোনা রেট বড়ি যাব, আউথরে 4-5,000 টাকা কমি বড়ি যাব, মানে প্রায় আসি 75,000 পর্যন্ত পৌঁছাই পারে। শ্রীযুক্ত সত্যনারায়ণ সেনাপতি, যেমিটি আপনার কহুচ আগামী সময় 4-5,000 পর্যন্ত বি সুনা রেট বড়ি পারে, অর্থাৎ আপনার কহবাই চাহুন যে আবশ্যকতা রয়েছে বা নিকটরে যাহার বাহাঘর রয়েছে সে বর্তমান ঠার সুনা কিনে নেওয়া উচিত?
ଆଜ୍ଞା, ଯେଉଁମାନେ ବାହାଘର ବା ନିଜର କିଛି ଇନଭେଷ୍ଟମେଣ୍ଟ ବି କରିବା ଚାହୁଁଛନ୍ତି ସେମାନେ ବି କରିପାରିବେ, କାହିଁକି ଦିନ ଦିନ ସୁନା ଦର ବଢି ଚାଲିଛି। ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, ତାହେଲେ ଆପଣମାନେ ଲାଭବାନ ହେବେ କି? କାରଣ ଆପଣମାନଙ୍କ ପାଖରେ ନିଶ୍ଚୟ ପୁରୁଣା ଦାମରେ ସୁନା ଥିବ, ବର୍ତ୍ତମାନ ଦାମ ବଢ଼ିଗଲା, ଆପଣମାନଙ୍କୁ ଟିକେ ଅଧିକା ପୋଷେଇବ ବୋଧେ। ମୁଁ ଆପଣଙ୍କୁ ମାନେ ଖାସ କରିକି ସର୍ବସାଧାରଣ ଜଣାଇବାକୁ ଚାହୁଁଛି ଯେ ସୁନା ବ୍ୟବସାୟୀମାନେ କେତେ ପଇସା ଆକାରରେ ପାଇଲେ ତାହା ହିସାବ କରନ୍ତି ନାହିଁ। ସାଧାରଣତଃ ଆମେମାନେ ଓଜନ, ମୋର ଆଜି 10 କିଲୋ ସୁନା ଅଛି, ବ୍ୟବସାୟ କଲି ବର୍ଷ ଶେଷକୁ କେତେ ଓଜନର ମୋର ସୁନା ବଢ଼ିଲା, ସେଇଆ ହେଉଛି ଆମର ହିସାବ। କିନ୍ତୁ ଦୁଃଖର କଥା ଯେ ଆମର ଯେଉଁ କାଲକୁଲେସନ ହୁଏ, ଯେ ମନିଟେରୀ କାଲକୁଲେସନ, ଯେ ଆପଣ ଏତେ ପାଇଲେ ଲାଭ, ତା ଠିକ୍ କାଲକୁଲେସନ ନୁହେଁ। ଓକେ, ଶ୍ରୀଯୁକ୍ତ ସତ୍ୟନାରାୟଣ ସେନାପତି, ଏକଥା କୁହନ୍ତୁ, ଯଦି ଆମେ 4ଟି କ୍ୱାର୍ଟର ଦେଖିବା ବର୍ଷକୁ, ତାହେଲେ ବିକ୍ରି କେଉଁ କ୍ୱାର୍ଟରରେ ଭଲ ରହିଥାଏ? ଅନୁମାନ କରାଯାଇପାରେ କି ଦଶହରା ପରେ ପରେ ଯେହେତୁ ବାହାଘର ଏସବୁ ବେଶୀ ରହିଥାଏ, ଏହି ସମୟରେ ବିକ୍ରି ବେଶୀ ହୁଏ କି? ନାଇଁ, ସାଧାରଣତଃ ଆମର 3ଟି ସ୍ଲାବ ରହେ, 4ଟି ସ୍ଲାବ ଆପଣ କହିଲା ପରି, ଆପଣ ଖାସ କରିକି ଜାନୁଆରୀ ଠୁ ଆମର ଜୁନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯେଉଁ 6 ମାସ ଅଛି, ଆକ୍ଚୁଆଲି ସେଟା ବାହାଘର ସିଜନ। ତାପରେ ଆପଣ ଜୁଲାଇ ଅଗଷ୍ଟ ସେପ୍ଟେମ୍ବର ଟିକେ ଅଫ୍ ହୁଏ, ତାପରେ ଲାଷ୍ଟ କ୍ୱାର୍ଟରଟା ଅକ୍ଟୋବର ନଭେମ୍ବର ଡିସେମ୍ବରରେ ଟିକେ ମଧ୍ୟମ ଧରଣ ହୁଏ, ସେଥିରେ ବି ଆମର କିଛି ବ୍ୟବସାୟ ପତ୍ର ହୁଏ, ତଥା ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପର୍ବପର୍ବାଣି ଆମର ହିନ୍ଦୁ ଧର୍ମରେ ହୁଏ, ସେ ଦ୍ୱାରା ବି ଥରେ ସେଇଠୁ ଆରମ୍ଭ ହୁଏ। ଆଜ୍ଞା, ଅର୍ଥାତ୍ ସାଧାରଣତଃ ଆମେ ଦେଖେ କି ଯେହେତୁ ଦଶହରା ପରେ ପରେ ବାହାଘର ଋତୁ ଆରମ୍ଭ ହୁଏ, ଏବଂ ପ୍ରତିଟି ପରିବାର, କାରଣ ଭାରତୀୟମାନେ ସୁନା ଉପରେ ଅନେକ ଦୁର୍ବଳତା ରଖନ୍ତି, ଏବଂ ପ୍ରତିଟି ବାହାଘରରେ ସୁନାର ବ୍ୟବହାର ହୋଇଥାଏ, ତେଣୁ ଅନୁମାନ ବି କରାଯାଇପାରେ, ବା ଆପଣ ଯେମିତି କହୁଥିଲେ କି ବାହାଘର ଋତୁରେ ହିଁ ସୁନାର ବିକ୍ରି ବେଶୀ ରହିଥାଏ, ଏକଥା କୁହନ୍ତୁ କି ଯେହେତୁ ଚାହିଦା ବଢ଼େ, ସେ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ବର୍ତ୍ତମାନ ସମୟ ଏଭଳି କି ବଢ଼ି ସୁନା ରେଟ୍ ବଢ଼ୁଛି, ହୁଏତ 3-4 ମାସ ପରେ 5 ମାସ ପରେ କିଛିଟା ହ୍ରାସ ଘଟିପାରେ, ଏ ଅନୁମାନ ଏ ଜାଗାରୁ କରାଯାଇପାରେ କି? ସବୁବେଳେ ଆମର ସୁନା ଦରଟା ଯେବେ ବି ବଢେ ନା, କିଛି ଗୋଟେ ଛୋଟିଆ ପିରିୟଡ ଆସେ ଯେଉଁଠିକି ଛୋଟ କରେକ୍ସନ୍ସ ହୁଏ, ମାନେ ସେଥିରେ ସମସ୍ତଙ୍କ ଦେଶ ବିଦେଶରେ ଯେଉଁ ଦରଦାମ ଥିବ ନା, ସେଥିରେ ଟିକେ ଅଳ୍ପ କରେକ୍ସନ୍ ଆସେ। କିନ୍ତୁ ଲଙ୍ଗ ରେଞ୍ଜରେ ଯେତେବେଳେ ଆପଣ ଟିକେ ଦୂରଦୃଷ୍ଟି ଦେଖିବେ, ସେ ସମୟରେ ବଢ଼ିଯାଏ ସାଧାରଣତଃ। ଶ୍ରୀଯୁକ୍ତ ସେନାପତି, ଆଉ ଏକ ଚର୍ଚ୍ଚା ମଧ୍ୟ ହେଉଛି, ଆମେ ସମସ୍ତେ ଜାଣିଛେ ସରକାର ଗୋଲ୍ଡ ବଣ୍ଡ ଆଣିଥିଲେ, ଏବଂ ଯାହାର ଅବଧି 8 ବର୍ଷ 9 ବର୍ଷ ଥିଲା, ପ୍ରଥମ ପିରିୟଡ୍ ଯେଉଁମାନେ କରିଥିଲେ ଗୋଲ୍ଡ ବଣ୍ଡ, ସେମାନଙ୍କର ବର୍ତ୍ତମାନ ମେଚୁରିଟି ହେବାରେ ଲାଗିଛି, ପୁଣି ଦ୍ୱିତୀୟ ପର୍ଯ୍ୟାୟ ଗୋଲ୍ଡ ବଣ୍ଡ ଲୋକେ କିଣିବା ଆରମ୍ଭ କରିଛନ୍ତି, ଏ କଥା ମଧ୍ୟ କୁହାଯାଉଛି କି ଯେହେତୁ ସରକାର ବର୍ତ୍ତମାନ ରିଟର୍ଣ୍ଣ କରିବାର ଥିଲା, ସେ ସମୟରେ କିଛି ରେଟ୍ ଖସି ଯାଇଥିଲା ସୁନା ଦାମ, ବା ସରକାର କିଛିଟା ଟିକସ ହ୍ରାସ କରିଦେଇଥିଲେ, ବର୍ତ୍ତମାନ ପୁଣି ବଢ଼ୁଛି, ବା ଗୋଲ୍ଡ ବଣ୍ଡର କୌଣସି ପ୍ରକାର ବଡ଼ ପ୍ରଭାବ ରହୁଛି କି? ଭାରତ ସରକାର ତାଙ୍କ ମାନେ ସେମାନଙ୍କ ଫାଇନାନ୍ସିଆଲ ଷ୍ଟ୍ରାଟେଜି ହିସାବରେ କମେଇଥିଲେ, ଏକ୍ସାଇଜ୍ ଡ୍ୟୁଟି କମେଇଥିଲେ, କିନ୍ତୁ ଯେହେତୁ ଏଇଟା ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲରେ ବଢ଼ିଯାଇଛି ଦରଟା, ସେମାନଙ୍କର ଭାବନା ବାହାରେ ଖାଇପାରେ, ଯେଉଁଟାକି ସରକାରଙ୍କ ଭାବନାରୁ ଟିକେ ନେକ୍ସଟ ଷ୍ଟେପ୍ ପଳେଇଛି, ଯେଉଁଟାକି ସାଧାରଣତଃ ଏଇଟା ପ୍ଲାନ୍ଟା ଠିକ୍ ହେବନି। ବର୍ତ୍ତମାନ ଆମେ ଇନଭେଷ୍ଟ କରିଆସେ। ଆଜ୍ଞା, ଅର୍ଥାତ୍ ଆପଣ କହୁଛନ୍ତି ବର୍ତ୍ତମାନ ସୁନା କିଣିବା ବା ସୁନାରେ ଇନଭେଷ୍ଟ କରିବା ପାଇଁ ଏ ଗୋଟେ ଉପଯୁକ୍ତ ସମୟ? ଉପଯୁକ୍ତ ସମୟ, ହଁ, ଆପଣ ବର୍ତ୍ତମାନ ଯୋଉ ସ୍ଲାବରେ ସ୍ଲାବ ଚାଲୁଛି, ବର୍ତ୍ତମାନ ଆପଣ ଇନଭେଷ୍ଟ କରିପାରିବେ ବା ସୁନା ବ୍ୟବସାୟ, ସୁନା ଯେଉଁମାନଙ୍କର ନିହାତି ଦରକାର ବା ଇନଭେଷ୍ଟମେଣ୍ଟ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ବର୍ତ୍ତମାନ ସମୟ ଅଛି, କିଣିପାରିବେ।